ট্যাপিস্ট্রি হলো টেক্সটাইল আর্টের একটি রূপ। ঐতিহ্যগতভাবে তাঁতে হাত দিয়ে বোনা হয়। ট্যাপিস্ট্রি তাঁত তাঁতমুখী, তাঁতযুক্ত, যাতে বেশিরভাগ বোনা সমস্ত ওয়ার্প থ্রেডগুলো সমাপ্ত কাজটিতে লুকানো থাকে, যেখানে ওয়ার্প এবং ওয়েভ থ্রেড উভয় দৃশ্যমান হতে পারে। ট্যাপিস্ট্রি তাঁতগুলোতে সুতাগুলি সাধারণত বিচ্ছিন্নভাবেই থাকে। কারিগর প্রতিটি রঙিন তাঁতকে আরও বেশি রঙিন করে তোলে তার ছোট ছোট প্যাটার্নের মধ্য দিয়ে। এটা একটি সরলমুখী তাঁত। প্রতি পর্বের মতোই আমি নুসরাত জাহান নিপা আমার গবেষণার কাজের জন্য চলে এসেছি ঢাকা থেকে একটু দূরে সাভারের গ্যান্ডা এলাকাটিতে, যেখানে এসে খুঁজে পেয়েছি এক গুণী ট্যাপিস্ট্রি শিল্পীকে, যার নাম মুসা করিম। সত্যি তার এই শিল্প দেখে আমি অভিভূত। আবারও বলতেই হয়, তাঁত শুধু গামছা, লুঙ্গি কিংবা শাড়িতেই সীমাবদ্ধ নয়, টেক্সটাইল শিল্পের বিভিন্ন স্তরে এর যথার্থ ব্যবহার রয়েছে। মুসা করিম 30 বছর ধরে এই শিল্পকর্মের সাথে জড়িত। প্রথমে একজন কারিগর হিসেবে কাজ করেছে 12 বছর, তারপর নিজেই শুরু করেন 2004 সাল থেকে। এইভাবে প্রায় 60 জন কর্মী নিয়ে কাজ করছিলেন মুসা করিম। হঠাৎ পারিবারিক কারণে ব্যাঘাত ঘটেছিল তারই শিল্পকর্মে। এখন আর নিজে একাই কাজ করছেন না, পাশাপাশি তার ছেলেও তাকে সাহায্য করছেন নতুনভাবে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। ট্যাপিস্ট্রি থেকে মানুষের ছবি, বিভিন্ন দৃশ্য, জ্যামিতিক নকশা, ফুলের নকশা, এছাড়াও কার্পেট বুনন করাও সম্ভব। যে কাজগুলো করেন, এই কাজকে আপনার ভাষায় আপনারা কি বলে থাকেন? এটাকে ট্যাপিস্ট্রি বলা হয়, মানে বাংলা বলা হয় এটার নাম বুনন চিত্র। বুনন চিত্রকে আমরা বুনন করি, সেটা হলো বুনন চিত্র, আর এটা হলো আমার ট্যাপিস্ট্রি। ট্যাপিস্ট্রি, আচ্ছা, এই যে যে কাজগুলো আপনারা করেন, এই কাজের মানে ইন্সপায়ারেশন মানে শুরুটা কবে থেকে আপনি করছিলেন? 93 সাল থেকে এই কাজের উপরে, মানে এই এটার না ঠিক, আমি শতরঞ্জির উপরে একটা প্রতিষ্ঠানে কাজ করি কিছুদিন, 12 বছর যাবত কাজ করি শতরঞ্জির উপরে। তো ওখানে আমি 12 বছর কাজ করার পর আমার কোনো এই ডেভেলপ আসে নাই, আমি মানে প্রথম থেকে স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত একইভাবে ছিলাম। কিন্তু আমার দ্বারা সে আমি যেখানে কাজ করতাম তার অনেক উন্নত হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আমি বিনিময়ে কিছুই পাইনি। তো আমি ওখান থেকে তখন 12 বছর পর কাজ ছেড়ে চলে আসলাম। চলে আসার পরে আমি ভাবলাম যে এখন আমি কী করতে পারি, এত এত বছর কাজ করলাম একটা প্রতিষ্ঠানে, এত কিছু জানলাম, শিখলাম, বা আমি এত মানুষকে শিখাইলাম, আমার দ্বারা প্রায় 300-400 জন কাজ শিখছে, তো আমি এখন কী করতে পারি? তখন আমি ভাবলাম যে নিজে কিছু করার চেষ্টা করি, যদি ভাগ্যে থাকে তাহলে হয়তো আমার দিন ফিরতেও পারে। তো আমি তখন ওই একটা মেশিন বসাই নিয়ে আমি প্রথমত নিজে একা একা কতগুলো স্যাম্পল করি, প্রায় 10-12টা স্যাম্পল করার পরে বাংলাদেশে গ্রামীণ চেক নামে একটা প্রতিষ্ঠান আছে, ওখানে আমি শো করি। পাঁচটা ডিজাইন সিলেক্ট করে ওখান থেকে 65,000 টাকার কাজের অর্ডার হতে, তো আমি তো সেই অর্ডার পাই, মানে আমি কোথায় আছি আমি নিজেও জানি না। ওখান থেকে কাজ করার পরে গ্রামীণ চেক থেকে আস্তে আস্তে অঞ্জনস, তারপর বাংলা মেলা, নগরদোল্লা, যাত্রা, ইনফিনিটি, তারপর হলো আপনার এই আরগুলো অনেকগুলো প্রতিষ্ঠান ছিল, মনে হয় যশোরে আছে এখন আমার, আপনার বরিশালে আছে, তাদের সাথে কাজ করি। এভাবে আস্তে 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 মোটামুটি অনেক দূর আগায় আসি। আমি যখন কাজ শুরু করি আমার একটা প্রতিজ্ঞা ছিল যে আমি 12 বছর কাজ করলাম কিছু পাইলাম না, 5 বছরের মধ্যে আমি 50 জন লোক নিয়ে কাজ করবো, মানে এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে আমি কাজ শুরু করি। 5 বছরের মধ্যে আমি 60 জন লোক নিয়ে কাজ করছি। মুসা করিমের সাথে দীর্ঘ আলাপচারিতার পর জানতে পারলাম তাদেরই শিল্প বৃদ্ধির জন্য প্রয়োজন বিভিন্ন বিনিয়োগ এবং প্রচার প্রচারণা। এই শিল্পটি কোনো মন্ত্রণালয়ের মাধ্যমে যদি পরিচালনা করা হয় তাহলে শিল্প থেকেও যোগ হবে অর্থনৈতিক নতুন মাত্রা। আরও প্রয়োজন দেশ বিদেশে পেইন্টিং এক্সিবিশনের মতোই এই শিল্পের এক্সিবিশন, যাতে দেশ বিদেশের মানুষ এই শিল্প সম্পর্কে জানতে পারে এবং তারা আরও জানতে পারে বাংলাদেশ থেকে টেক্সটাইলে বিভিন্ন ধরনের কারুকার্য মনোমুগ্ধকর, যা তারা সহজেই ক্রয় করতে পারে। আমরা যদি ব্যবসার পণ্য বা এই শিল্প বাজারজাতকরণ, আধুনিকায়ন, বিক্রির ব্যবস্থা করতে পারি, তাহলেই বেঁচে থাকবে একদল কারুশিল্পী, বেঁচে থাকবে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য। মনে রাখতে হবে, শিল্প এবং শিল্পীর ছোঁয়া নেই এমন কিছু আমরা কখনোই কল্পনা করতে পারি না।